নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। আজকে দেখো 10 নম্বর এবং 11 নম্বর স্কুলের MCQ এবং ভেরি শর্ট অ্যান্সার আপলোড করছি। এর আগে 1 থেকে 9 নম্বর স্কুল পর্যন্ত আপলোড করেছি। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবে। স্কুল নম্বর 10 সঠিক উত্তর নির্বাচন করো। প্রদত্ত কোনটির মধ্যে অণুর সংখ্যা সর্বাধিক? 56 গ্রাম নাইট্রোজেন, 48 গ্রাম ওজোন, 128 গ্রাম SO2, 6 গ্রাম হাইড্রোজেন। তাহলে দেখো কীভাবে করছি। 56 গ্রাম নাইট্রোজেন সমান 56 বাই নাইট্রোজেনের যে আণবিক ভর সেটা দিয়ে ভাগ করতে 28 ইন্টু ইন্টারেস্ট মানে হচ্ছে 2 × 14 সমান 28। এটা দিয়ে কাটলাম তাহলে 2 মোল সমান কত মোল হচ্ছে? 2 মোল। 1 মোলে অ্যাভোগাড্রোর সংখ্যা কোনো থাকে? তাহলে 2 মোলে 2 × 6.022 × 10^23 আমি মোলে বের করছি। তাহলে 48 গ্রাম O3 O3 আণবিক ভর কত? 3 × 16 48। তাহলে 48 গ্রাম যেটা পদার্থের পরিমাণ 48 বাই পদার্থের ওজনের আণবিক ভর তাহলে 48, এটা কাটলে কত হবে? 1 মোল। আর 128 গ্রাম SO2 তাহলে 128 বাই SO2 আণবিক ভর কত? SO2 32 প্লাস 2 × 16 64। তাহলে 64 দিয়ে ভাগ সমান 2 সমান 2 মোল হচ্ছে। আর 6 গ্রাম হাইড্রোজেন সমান 6 বাই হাইড্রোজেনের আণবিক ওজন কত? আণবিক ভর 2, তাহলে এটা কাটলে 3 হচ্ছে সমান 3 মোল। কারণ H2 সমান হচ্ছে 2 × 1 সমান 2, তাহলে আমরা 3 মোল পাচ্ছি কার ক্ষেত্রে? 6 গ্রাম হাইড্রোজেন। তাহলে অ্যান্সার হবে, এটা দেখে নাও, অ্যান্সার হবে 6 গ্রাম হাইড্রোজেন। H2B তে 16 গ্রাম অক্সিজেন আয়তন কত? H2B তে 16 গ্রাম অক্সিজেন আয়তন কত? তাহলে O2 এর আণবিক ভর সমান কত? 2 সমান 16, 2 × 16 32। তাহলে 32 গ্রাম O2 H2B তে অক্সিজেনের আয়তন কত? অক্সিজেন আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে বলে যে 16 গ্রাম অক্সিজেনের আয়তন, একবারে একটু সঠিক হচ্ছে 22.4 × 32 × 16 দিয়ে ভাগ করলে 2, এটা দিয়ে ভাগ করলে 11.2 লিটার। এটা উত্তর হবে 11.2 লিটার। দেখতে পেলে কীভাবে করলাম, অক্সিজেনের আণবিক ভর বের করতে হবে 32, H2B তে 32 গ্রাম অক্সিজেন আয়তন, মোলার আয়তন যেটা 22.4 লিটার, তাহলে 16 গ্রাম অক্সিজেন আয়তন কত? 11.2 লিটার। চাপের মাত্রার সংকেত কী? L-1 T-2 সি একটা। ব্যারোমিটারের নলটিকে স্বাভাবিকের চেয়ে সরু করলে কোন স্থানে ব্যারোমিটারের পার্ট একই থাকবে? দুটি দ্রবণের pH যথাক্রমে 3 ও 6 হলে কোনটি সঠিক? দ্বিতীয় দ্রবণ অপেক্ষা প্রথম দ্রবণ দ্বিগুণ অম্লিক, কারণ এর pH এর মান 3, এটা 6। জেল এর ক্ষেত্রে বিস্তার মাধ্যম বিস্তৃত দশা কোনটি? উত্তর হবে মাধ্যম হচ্ছে কঠিন, দশা হচ্ছে তরল। কঠিন তরল এটা হবে উত্তর। শক্তির একক কী? শক্তির একক হচ্ছে জুল। শক্তির একক হচ্ছে জুল, এখানে দুটোই উত্তর হবে। জুল হবে SI, CGS হচ্ছে আর্ক। মিউরেটিক অ্যাসিড বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডকে, HCl। 0.5 মোল জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? কীভাবে করব, জল H2 এর আণবিক ভর কত?
দুই গুণ এক প্লাস ষোলো সমান সমান এইটিন, তাহলে 18 গ্রাম এক মোল H2 সমান হচ্ছে 18 গ্রাম, তাহলে 0.5 মোল H2 সমান ইন্টু 0.5 তারপর 9 গ্রাম, তাহলে যে অনুসঙ্গে কত 9 গ্রাম H2তে অনুসংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10^23, এখানে বলেছি যে বাই 18 ইন্টু 9 দিয়ে কাটি 2, 3.011 ইন্টু 10^23 9 গ্রাম H2তে, তাহলে এটা মনে হচ্ছে হাফ মোল। এবার বলেছি 0.5 মোল জলে এইচ পরমাণু সংখ্যা কত, তাহলে এইচ হচ্ছে দুটো, মানে হাইড্রোজেন দুটো, তাহলে 0.5 মোল মানে 9 গ্রাম, অতএব 9 গ্রাম H2তে হাইড্রোজেন পরমাণু এইচ পরমাণু সমান সমান যে দুটো আছে, তাহলে দুই গুণ হাফ মোল কাটাকাটি করলে কত হবে 1 মোল। তার একবার দেখিয়ে দিই কীভাবে করলাম, H2 আণবিকভাবে বের করেছি, 1 মোল H2 মানে 18, 0.5 মোল H2 মানে হচ্ছে 9 গ্রাম, 9 গ্রাম H2 তো অনুসংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা বাই, তাহলে 9 গুণ হবে 18 হচ্ছে আণবিকভাবে ভাগ হবে, তাহলে 3.011 ইন্টু 10^23 সমান হাফ মোল, তাহলে 9 গ্রাম H2 এইচ পরমাণু দ্বিগুণ হবে, অর্থাৎ 2 দিয়ে হাফ কাটাকাটি করলে 1 মোল উত্তর, উত্তর হবে 1 মোল। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান এসআই একক কত, এটার উত্তর হবে 1.013 ইন্টু 10^5 পাস্কাল। ব্যারোমিটারের পার্ট হঠাৎ কমে যাওয়া কী নির্দেশ করে, ব্যারোমিটারের পার্ট হঠাৎ কমে গেলে ঝড়ের সম্ভাবনা আছে, ঝড়ের সম্ভাবনা আছে। লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে লোহার আপেক্ষিক গুরুত্ব কত হবে, দেখে না কীভাবে করছি। লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে লোহার আপেক্ষিক গুরুত্ব সমান লোহার ঘনত্ব বাই জলের ঘনত্ব, লোহার ঘনত্ব দেওয়া আছে 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর জলের ঘনত্ব সিজিএস পদ্ধতি হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব গ্রাম পার সেন্টিমিটার কিউব কেটে গেল, তাহলে 7.8, তাহলে অ্যান্সার হবে লোহার ঘনত্ব 7.8, তাহলে এটা লিখে দেখে এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 7.8। তারপরে দেখো এসআইতে ইয়ং গুণাঙ্কের একক কী, এসআই পদ্ধতিতে ইয়ং গুণাঙ্কের একক পাস্কাল, বা কেউ যদি নিউটন পার মিটার স্কোয়ার লেখে তাও হবে। বিকৃতি একক কী, বিকৃতি এককহীন, বিকৃতির কোনো একক নেই, বিকৃতির কোনো একক নেই। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে যায় একটি যৌগের উদাহরণ দাও, তাহলে এটা উত্তর হবে যেটি এখানে লিখছি কোলিচুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কোলিচুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অথবা ক্যালসিয়াম সালফেট, একটি আম্লিক লবণের নাম ও সংকেত লেখো, তো এখানে যাই কম এখানে লিখে দিচ্ছি আম্লিক লবণের নাম হচ্ছে সোডিয়াম, ভাষায় লিখি সোডিয়াম বাই সালফেট, সোডিয়াম বাই সালফেট NaHSO4, ক্ষারকীয় লবণ PbOSCl,
PbOHCl ক্ষারকীয় লেড ক্লোরাইড, এর নাম হচ্ছে ক্ষারকীয় লেড ক্লোরাইড সংকেত PbOHCl। এক আর্কশন কত জুল? এক জুল সমান 10^7, তাহলে এটা উল্টে হবে 10^-7, কত হবে? -7। এক আর্ক সমান 10^-7 জুল। পরের স্কুল, সঠিক উত্তর নির্বাচন করো। ওয়ান টর্চ সমান হচ্ছে 1 মিলিমিটার মার্কারি, 1 মিলিমিটার অফ মার্কারি। মান্ডলের নীতি কোন রাশি সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? এটা উত্তর হবে শক্তি। 1000 গ্রাম জল বলতে কী বোঝায়, কত মোল? তাহলে যদি অঙ্কটি করে দেখাই তাহলে কী হবে, দেখো জলের আণবিক ভর কত, H2-এর আণবিক ভর তোমরা আগে আণবিক ভর বের করে নেবে। আণবিক ভর হচ্ছে 2×1+16 সমান 18 গ্রাম। তো বলেছি যে 1000 গ্রাম জল বলতে কত মোল, তাহলে 18 গ্রাম জল সমান 1 মোল। তাহলে একবারে করে দিচ্ছি, 1000 গ্রাম H2 সমান কত মোল হবে, তাহলে 1000 × 1000/18, তাহলে যদি 2 দিয়ে ভাগ করলে 500, 500কে 9 দিয়ে ভাগ করলে কত পাবে, 500কে 9 দিয়ে ভাগ করলে 5×45, 5×0 দেখো, আবার 5×45, 5 দশমিক দিলাম 0, এভাবে চলতে থাকবে 5 5 5, তাহলে 55.56/55, এখানে অ্যান্সার হবে 55.6 মোল। 55.6 মোল কেন হচ্ছে, আসন্ন মান নেওয়া হচ্ছে, 55.5555 ভাগ মিলবে না, তাহলে অ্যান্সারটা হবে 55.6 আসন্ন মানে। কোন ক্ষেত্রে মোল সংখ্যা সবচেয়ে বেশি, 8 গ্রাম হাইড্রোজেন, 18 গ্রাম জল, 34 গ্রাম অ্যামোনিয়া, 31 গ্রাম ক্লোরিন, কোন ক্ষেত্রে মোল সংখ্যা বেশি? তাহলে দেখি, তাহলে 8 গ্রাম হাইড্রোজেন সমান সমান 8/ হাইড্রোজেন আণবিক ভর, যে পদার্থ দেওয়া থাক সে পদার্থের পরিমাণ বাই আণবিক ভর বের করতে হবে, তাহলে এটা কাটলে কত হবে, 4 মোল সমান সমান 4 মোল হবে হাইড্রোজেনের ক্ষেত্রে, কারণ হাইড্রোজেন আণবিক ভর কত, H2 হচ্ছে 2। একইভাবে যদি দেখি পরের, 18 গ্রাম জল হচ্ছে 18/18, কারণ H2 জলের আণবিক ভর কত, 2×1+16 সমান সমান 18, এটা কাটলেও 1 হবে সমান সমান 1 মোল। আর 34 গ্রাম NH3 সমান হচ্ছে 34/ NH3 আণবিক ভর কত, দেখতে পাচ্ছ নাইট্রোজেনের 14, হাইড্রোজেন হচ্ছে 3×1 সমান সমান 17, এটা কাটলে 2, উত্তর হবে 2 মোল। আর 71 গ্রাম ক্লোরিন, 71 গ্রাম Cl2 লেখানো, তাই 71/ আণবিক ভর কত, 35.5, Cl2, Cl এর হচ্ছে 35.5, তাহলে Cl2 হচ্ছে 71, তাহলে কেটে গেল সমান সমান 1 মোল। Cl2 আণবিক ভর বের করতে গেলে তাহলে 2 দিয়ে 35.5 গুণ করতে হবে, তাহলে 71, তাহলে আমার উত্তর সবথেকে বেশি পাচ্ছি 4 মোল। 4 মোল কোন ক্ষেত্রে, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, কীভাবে করলাম দেখতে পাবে। তাহলে অ্যান্সার হবে 8 গ্রাম হাইড্রোজেন। নেক্সট, প্রদত্ত কোনটি কোলয়েডের দ্রব্য নয়, কোলয়েডের দ্রব্য নয় এটা হচ্ছে ধোঁয়া, বিএটা। অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু, উত্তর হচ্ছে জিঙ্ক। প্রসম দ্রবণে লিটমাসের বর্ণ কী হবে, প্রসম দ্রবণে লিটমাসের বর্ণ হচ্ছে বেগুনি, অ্যাসিড দ্রবণ হচ্ছে লাল, ক্ষারীয় দ্রবণে হচ্ছে নীল। কার্য সময় লিখেছে একটি নথি কী প্রকাশ করে, এটা উত্তর হবে ক্ষমতা। কোন স্থানে ব্যারোমিটারের পাট যদি ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে আবহাওয়া কেমন থাকবে, উত্তর হবে পরিষ্কার, আবহাওয়া থাকবে পরিষ্কার থাকবে।
পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কী? পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত হচ্ছে এম ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস টু। সিরিজ পদ্ধতিতে সানুতাঙ্ক একক কী? এখানে লিখে দিচ্ছি উত্তর পয়েজ। সানুতাঙ্ক একক হচ্ছে পয়েজ। স্টোকস সূত্রের গাণিতিক রূপ কী? এটা হবে বল এফ সমান সিক্স পাই ইটা আর ইন্টু ভি। এবার এফ কী নির্দেশ করে, ইটা কী নির্দেশ করে, আর কী নির্দেশ করে, ভি কী নির্দেশ করে, এটা তোমাকে লিখতে হবে। যাই হোক আমরা লিখলাম না। 12 গ্রাম কার্বনের অণু সংখ্যা কত? যেহেতু কার্বনের আণবিক সি, তো 12 গ্রাম কার্বন, কার্বনের হচ্ছে পারমাণবিক ভর কত? কার্বনের পারমাণবিক ভর সমান সমান টুয়েলভ। তাহলে যেটা পারমাণবিক ভর, তাহলে টুয়েলভ গ্রাম সিতে বলেছি কোশ্চেনে যে 12 গ্রাম কার্বনের অণু সংখ্যা কত। তাহলে টুয়েলভ গ্রাম সিতে অণু সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা হবে। অর্থাৎ 6.022 × 10⁻²। এটি উত্তর হবে 6.0, লিখে দিই 6.022 × 10⁻²। এক অনুপরিমাণ পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, কথাটি সত্য। এক গ্রাম অণু, তাহলে কথাটি হবে সত্য, ট্রু। কুলোর দ্রবণের আকার প্রকৃত দ্রবণ কণা অপেক্ষা ছোট না বড়? উত্তর হবে বড়, বড় বা বেশি। শূন্যস্থান পূরণ করো, এমজি প্লাস এইচটা সফর তৈরি হবে ম্যাগনেশিয়াম সালফেট, এমজি এস ওপর প্লাস হাইড্রোজেন। আর্নেসের মতে অ্যাসিড ধর্মের জন্য দায়ী কোন আয়ন? এস প্লাস আয়ন। সত্য মিথ্যা নির্দেশ করো, বল সরল রেখাটির অন্তর্গত ক্ষেত্রফল কার্যকে নির্দেশ করে, উত্তর হবে সত্য। দেখো তাহলে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিও কেমন লাগছে সেটা তোমরা কমেন্টস বক্সে জানাবে। ওকে।